আমাদের স্বপ্নের এক একটি অট্টালিকা তৈরি করতে কত শ্রমিকের কত শ্রম, কত ঘাম আর কত রক্ত মিশে থাকে তা কি আমরা কখনো ভেবে দেখেছি? এই যে শ্রমিকদের দেখছেন, এই একজন শ্রমিক দিনে 1000 থেকে 1200 ইট 4 থেকে 5 তলায় উঠায়, এবং এই 1000 থেকে 1200 ইট তাকে 4-5 তলায় উঠাতে কমপক্ষে 120 বার ওঠানামা করতে হয়, এবং প্রায় 40 থেকে 50 কেজি ওজন অর্থাৎ 18 থেকে 20 ইট একবারে মাথায় নিয়ে এই শ্রমিক ভাই 4-5 তলায় ওঠানামা করছেন, এবং দিনে তার বিনিময়ে আয় হয় 800 থেকে 1000 টাকা। আর এই 800 থেকে 1000 টাকা হয়তো টাকার অঙ্কে ভালোই শোনা যাবে একজন শ্রমিকের জন্য, কিন্তু পরিশ্রমটা কি একবার ভেবে দেখেছেন? আমরা একবার 4-5 তলায় যদি শুধুমাত্র সিঁড়ি ভেঙে উঠি তাতেই হাঁপিয়ে যাই, ক্লান্ত হয়ে যাই, আর এরা 100 থেকে 120 বার ওঠানামা দিয়ে এই পরিশ্রমটা কি একবারও ভেবে দেখেছেন? যদিও মনে হবে যে তারা শ্রমিক, তাদের তো এটা অভ্যাস, অভ্যাস হলেও তারাও মানুষ এবং তাদেরও কিন্তু ক্লান্তি আছে, হয়রানি আছে, খারাপ লাগা আছে, ভালো লাগা আছে। এই যেভাবে যে পরিমাণে ইট নিচ্ছেন, এটা বেশি প্রেশার না? প্রেশার ভাই, প্রেশার হলেও কিছু করার নাই তো, আমার কাজ করা লাগবে করার নাই, কারণ মনে হয় আমার হলো প্রোডাকশনের কাজ, ঠিক আছে? হ্যাঁ, আর আমার অভ্যাস হয়ে গেছে ভাই। এই যে 4-5 তলায় উঠতেছেন নামতেছেন, আমরা তো 2 বার উঠতে নামতে গেলেই হাঁপায় যাই, আপনাদের এই যে অভ্যাস হয়ে গেছে? অভ্যাস হয়ে গেছে, হাঁটু ধরে আসে না? না, আমাদের সারাদিন কাজ এটা, সারাদিন কাজ এটা। সারাদিন কত টাকা পান এটা করে? 1000-1200 দিনে। এটা যেটা তুলতেছেন এটা কি চুক্তিতে? হ্যাঁ, চুক্তিতে। কয়টা তুললে কত করে 1000 তুলতেছেন? এটা হলো 80 পয়সা টাকা, মানে পার পিস 80 পয়সা উপরে তুলে দেওয়া। হ্যাঁ, যদি 6 তলায় হয় তাহলে? তাহলে মানে 20 পয়সা বাড়বে তালা প্রতি, প্রতি তালা প্রতি 20 পয়সা বাড়বে। আচ্ছা, তো দিনে কতটা তুলতে পারেন এভাবে? মনে করেন আজকে তুলবো 1500 করে, এক একজন 1500। হ্যাঁ, 1500 পিস, 1500 পিস করে। তো এই 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 যে এত পরিশ্রমের কাজ, খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া ভালো, মনে করেন 3 বেলা মাছ মাংস ঠিকমতো খাওয়া লাগবে, না তো হবে না, ভালো খাওয়া দাওয়া করতে হবে, খাওয়া দাওয়া ভালো, না হলে মনে করেন তো বলা যাবে না, যদি মনে করেন আমার খাওয়া দাওয়া দুর্বল তাহলে কাজ করতে পারবো না। এমনি ওষুধ টষুধ খাওয়া লাগে ডাক্তার? আল্লাহর রহমতে ডাক্তারে কোনো ওষুধ খাই না। এই যে সবাই মাস্ক পরে, আপনারা মাস্ক করেন না, কোনো ভয় লাগে না? ভয় মানে ভয় লাগলেও তো কিছু করার নেই, কাজে মাস্ক পরে করতে পারবো না, দম বন্ধ হয়ে আসে। কোন কাজের শেষে গোসল মোসল করার পরে মাস্ক লাগাবো। কাজটা অনেক কষ্টের না? অনেক কষ্টের, অন্য কাজ করা যায় না? অন্য কাজ তো পাই না, লেখাপড়া করি নি তো। প্রতিদিন এই যে এই উপরে নিচ ওঠানামা করা অনেক কষ্ট, হাঁটু টাটু ইয়ে হয়ে আসে না? কি করুম, কত প্যাডের দেয়, কিরকম দিনে কত থাকে? খরচা মরচা বাদ মনে করেন যে 400-500 থাকে। 400-500 থাকে। বউ বাচ্চা ঢাকাতেই না দেশে? ঢাকাতেই। আচ্ছা, এত পরিশ্রমের পরও এই শ্রমিকদের মুখে কিন্তু প্রায় হাসি লেগে থাকে। আমরা এখানেও দেখছি যে শ্রমিক ভাইরা কাজ করছেন, কিন্তু তারপরেও তাদের মনের মধ্যে কোনো অতৃপ্তি বা অখুশি নেই। এত পরিশ্রম করে জীবনযাপন করেন, তাও কিন্তু মনের মধ্যে কোনো অশান্তি লালন করেন না, কোনো দুশ্চিন্তা লালন করেন না। আমাদের এই শ্রমিক ভাইদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, কীভাবে ভালো থাকতে হয়, কত অল্পে সুখে থাকা যায় সেটি তাদের কাছ থেকে আমরা শিখতে পারি।